বানাইতে একটু সময় লাগে তো। রেডি? ওকে। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। একটি বিশেষ ভিডিও নিয়ে কাজ করছিলাম, কিন্তু সেটা থামাতে হলো। কেন? কারণ আচমকা মুক্তি পেয়েছে মুজিব দ্য মেকিং অফ এ নেশন সিনেমার ট্রেলার। আমাদের জন্য বহু কাঙ্ক্ষিত একটি সিনেমা, কিন্তু ট্রেলার রিলিজের পর থেকেই মানুষ হতাশ, জানাচ্ছে কষ্টের কথা, তুলছে নানান প্রশ্ন। একেবারে নাকানি চুবানি অবস্থা পুরাই। 1 মিনিট 38 সেকেন্ডের রানিং টাইম দেখে আমি শুরুতে ভেবেছিলাম টিজার, পরে ভালো করে দেখি না এটাই ট্রেলার এবং অফিসিয়াল ট্রেলার। কিন্তু জানি এটা নিয়ে অনেক দ্বিধা আছে। নো প্রবলেম, সব দ্বিধা দূর করা হবে। এই অফিসিয়াল ওরফে আনঅফিসিয়াল ট্রেলার নিয়েই আজকের এই ভিডিও। সো স্বল্প ইন্ট্রো, গল্প থেকে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক, একটি সিনেমা বিশাল আলোচনায় আসার জন্য, আগ্রহের তালিকায় যুক্ত হওয়ার জন্য নামটি যথেষ্ট। শেখ মুজিবুর রহমান, ওনার বর্ণাঢ্য জীবন ও আবেগের ইতিহাস যখন বড় পর্দায় আসছে, তখন মানুষের প্রত্যাশার পারদ অনেক বেশি হওয়া স্বাভাবিক। সিনেমার ক্যানভাস, আয়োজন অনেক বড় হওয়া স্বাভাবিক, এবং হয়েছেও তাই। ট্রেলারের শুরুতেই উঠে আসে বাংলাদেশ ও ভারতের পতাকা, অর্থাৎ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে মুজিবের বায়োপিক। প্রেস রিলিজের তথ্য মতে এই সিনেমা নির্মাণে ভারতীয় 75 কোটি রুপির উপরে খরচ হয়েছে, বাংলাদেশি টাকায় প্রায় 85 কোটি। এর মাঝে অর্থের রেশিও ভারত 40 বাংলাদেশ 60, সো বাজেট কোনো ইস্যু ছিল না। ইস্যু ট্রেলার, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? ছোট্ট এই ট্রেলারটি রিলিজ হয়েছে ভারতীয় এক চ্যানেলে, NFDC। ট্রেলারের টাইটেলে মোটা দাগে লিখা অফিসিয়াল ট্রেলার, তাহলে কি এটা অফিসিয়াল ট্রেলার? প্যাচ এখানেই। ট্রেলার আপলোডের পর যখন অনেক সমালোচনা হচ্ছিল, তখন শুভ ভাই বললেন মুজিব ট্রেলার নট অফিসিয়াল। ওকে, তাহলে এটা আনঅফিসিয়াল ট্রেলার? এটা অফিসিয়াল। আরে ট্রেলার ইজ অফিসিয়াল ভাই, ঠিক করে বলেন, এটা অফিসিয়াল। পাক্কা? লক করব? ওকে, ট্রেলার অফিসিয়াল, ট্রেলার ইজ অফিসিয়াল ফর কানস। কানস আবার কই থেকে আসলো? এই ট্রেলারটি স্পেসিফিকলি কানের জন্য। আচ্ছা, কান চলচ্চিত্র উৎসবের জন্য এই ট্রেলারটি বানানো হয়েছে, রাইট? তাহলে ট্রেলারের টাইটেলে সেটা লেখা নাই কেন? সব জায়গায় লেখা অফিসিয়াল ট্রেলার, কোথাও তো নাক কান গলার কথা পাইলাম না, আমিও না। আপনারা অবশ্যই ফিল্ম ফেস্টিভ্যালে ট্রেলার লঞ্চ করতে পারেন। এই ট্রেলারটি স্পেসিফিকলি কানের জন্য। তাহলে আম জনতার জন্য তুমি নলে রিলিজ হলো কেন? নো কমেন্টস। আমরাই বা দেখলাম কেন? নো কমেন্টস। একটা সহজ প্রশ্ন, হোয়াট ইজ ট্রেলার? ট্রেলার ইজ ট্রেলার। সরি, বর্তমান যুগে ট্রেলার শুধু ট্রেলার নয়, একটি সিনেমা প্রমোশনের সবচেয়ে বড় হাতিয়ার। ট্রেলার মূলত বানানো হয় মানুষকে আকৃষ্ট করবার জন্য, তাই সেই হাতিয়ার নিয়ে দ্বিধা তৈরি ভালো উদাহরণ হবার কথা নয়। সেটা যদি আবার অফিসিয়াল ট্রেলার হয়, আমরা কেন এখন অফিসিয়াল ট্রেলার লঞ্চ করব? তা আমি কি করে বলবো, লিখা দেখেই বলা। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এসব নিয়ে কেন এত কথা হচ্ছে? কারণ ট্রেলারটা ছিল হতাশাজনক, মানুষের প্রত্যাশার ধারের কাছেও আসেনি, অনেক প্রশ্ন উঠেছে, প্রশ্ন উঠাই স্বাভাবিক। এবার মুজিব সিনেমায় নজর দেই। এই সিনেমার পুরো প্রোডাকশনের বিষয়টা দুই ভাগে ভাগ হয়েছে, ক্যামেরার সামনের বেশিরভাগ মানুষগুলো বাংলাদেশের। আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, সমু চৌধুরী, রোকেয়া প্রাচী, রিয়াজ আহমেদ, তৌকির আহমেদ, সিয়াম আহমেদ, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, মিশা সওদাগর, দিলারা জামান, তুষার খান, জায়েদ খান, কে নেই? আমি আমি ওনারা আসলেই নেই। আহারে, অন্যদিকে ক্যামেরার পিছনের মানুষগুলো ছিল ভারতের। সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল, কস্টিউম ডিজাইনার তারমে পিয়া বেনেগাল, চিত্রনাট্যকার অতুল তিওয়ারি, শ্যামা জায়েদি, আর্ট ডিরেক্টর নিতেশ রায়, দেশি বিশাল স্টার কাস্ট আর বিদেশি অভিজ্ঞ টিমের যোগসূত্রে তৈরি হয়েছে মুজিব। সিনেমায় শেখ মুজিবুর রহমান চরিত্রে পর্দায় এসেছেন আরিফিন শুভ, এইটা আমরা জানতাম। ওকে, এবার আলোচিত ট্রেলার। এর পূর্বে জীবন সহজের একটা তথ্য দেই, ভিশন নিয়ে এসেছে ফারফিল্ড ভয়েস কন্ট্রোল টিভি। আপনার অবস্থা ক্যামেরা কিংবা টিভির রিমোট খুঁজে পাচ্ছেন না, সমস্যা নেই, ভিশনের এই টিভিকে বললেই হবে হ্যালো ভিশন, এটি মানুষের কথা শোনে। ওয়াও, হ্যালো ভিশন, প্লে মুজিব মুভি অফিসিয়াল ট্রেলার। আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না।
গায়ে কাটা দেওয়ার মতো ভাষণ, কিন্তু পর্দার মুজিবের সামনে জনসংখ্যা দেখেন ফেক এবং দৃষ্টিকটু। পুরো ট্রেলারে দর্শকদের একদম আলগা লেগেছে। মাঝে মাঝে স্টিল ইমেজের সামনে শুভ ভাইয়ের ভিডিও লাগিয়ে দিয়েছে। আর একটা জিনিস বলেন তো, সবাই সাদা পোশাক পরে আছে কেন? দূর দূর যত দূর চোখ যায় শুধু সাদা আর সাদা। এইটা তুমি বুঝবে না। আচ্ছা, but the new nation of Pakistan will have one national language, Urdu. Trailer e joto gulo set dekha geche beshir bhagi fake legeche. Ei ta chhara baki gulo dekhe ekdomi realistic lagini, jeno kono mote kora kaj. Arekta drishtikotu bishoy chilo shaj shojja. Mujiber beshe shubho bhaier costume, makeup, prosthetic chokhe legeche, boddo chokhe legeche. Mone hochhilo mukher bhitor pan dhukiye rekhechen. Onno dike chul, gof, til dekhe lagchilo ei buji khule পড়বে। উনি আমায় ডেকে বললেন, পরিচালক শ্যাম বেনেগাল নাকি শুভ ভাইকে বলেছিলেন, ডোন্ট কপি হিম, কপি করার লাগবে না, উনার মতো বসা ওঠা চলা নট নেসেসারি একদম সেটা হতে হবে, এটা করতে গেলে তুমি মিমিক্রি করে ফেলবে। এই বক্তব্যের সাথে আমি একমত নই। আপনি একটা ঐতিহাসিক চরিত্রে পর্দায় এসেছেন, দায়িত্বটা বিশাল, প্রত্যাশার চাপ আরো বিশাল। 100 না, 200 না, 1000 মানুষ শুরুতেই মিলাবে আপনার বসা চলা উঠা, সেটাই কিনা আপনি বলছেন? নট নেসেসারি একদম। তাহলে নেসেসারি কি? শুধু কস্টিউম আর মেকআপ, সেটাও তো ঠিকঠাক হলো না। আফসোস, লুকে মুজিব আনলেই যদি কাজ হয়ে যায় তাহলে যেমন খুশি তেমন সাজো, আর সিনেমার মধ্যে পার্থক্য কি রইল? কিছুই না। এক্স্যাক্টলি, আপনার সাজগোজ্জে মানুষটার মতো দেশের সব মানুষ তাকে চিনে, তার ভাষণ শুনেছে, টিভির পর্দায় দেখেছে, পোস্টারে হাজারবার চোখে পড়েছে। আপনি যখন সেই চরিত্রে অভিনয় করছেন তখন দর্শক সেই মানুষটার ছায়া আপনার মাঝে খুঁজবে, মিল অমিল খুঁজবে, চুলে নজর দিবে, গোফে নজর দিবে, তিলে নজর দিবে, ডায়লগ মেলাবে, অঙ্গভঙ্গি মেলাবে, আর কোনো কিছুতে অমিল থাকলে লিখবে, বলবে, আলোচনা করবে, সমালোচনা করবে। 2017-তে আই অ্যাম দাই ফাদার শোতে বঙ্গবন্ধু চরিত্রে আপনাকে যতটা ঠিকঠাক লেগেছে, প্রায় 2 বছর প্রস্তুতির পর সিনেমার ট্রেলারে তার ছিটে ফোটাও লাগেনি। একেবারে নাকানি চুবানি অবস্থা। ট্রেলারে শুধু সিনেমার আবহ, লুকের ধারণা পাওয়া যায়, তাই এখন এসব নিয়েই কথা হচ্ছে। Don't worry about the external. Conceive the soul. শেখ মুজিবের আত্মিক জায়গা, ভাবনা কতটা ধারণ করতে পেরেছেন তার আলাপ সিনেমা দেখার পরেই হবে। ঠিক আছে, ট্রেলারে বাকিদের দিকে নজর দেই। মিশির বাতাস কাহার হুতাশ। আরে চঞ্চল ভাই, কাহার হুতাশ। ট্রেলারে সবচেয়ে রিয়েলিস্টিক লেগেছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির চরিত্রে রাইসুল ইসলাম আসাদকে, তৌকির আহমেদকেও সাবলীল লেগেছে। এদিকে ওভার অ্যাক্টিং কাকে বলে একটি সংলাপেই দেখিয়েছেন রিয়াজ ভাই। উল্টো বলছে পাকিস্তানকে নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনে সে 20,000 বাঙালিকে গুলি করে হত্যা করে। সবাই কেন চোখ বড় করে প্রেশার দিয়ে সংলাপ দিয়েছে জানি না, তবে ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোরটা জমেছে একদম। মুজিব ট্রেলারের নানান ভুল নিয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছে, তার মাঝে একটি পতাকা। বলা হচ্ছে দুই জায়গায় দুই ধরনের পতাকা দেখানো হয়েছে, আসলে বিষয়টি তা নয়। একটু খেয়াল করে দেখবেন এই পতাকাতেও বাংলাদেশের মানচিত্র আছে। কোথায়? যেখানে থাকার কথা সেখানেই। নজর করে দেখেন। আমি দেখছি। এই ট্রেলার নিয়ে এত সমালোচনার প্রধান কারণ VFX। শুনেছি পোস্ট প্রোডাকশনে এক্সট্রা বাজেট 25 কোটি, তার নমুনা পানিতে দেখেন না। আর এই বিল্ডিং দেখে মনে হচ্ছে কারো বাড়ির 3D ডিজাইন। আমার আমার এগুলা কি? খেলনা ট্যাঙ্ক, একটা বানিয়ে কপি পেস্ট মেরেছে। তরে কইছে সরি। এইসব আকাশ বাহন নিয়ে কথা না বললে পাপ হবে। এগুলো আসলে ছিল কি? দল বেঁধে সমানে উঠছে, এত নিম্নমানের VFX কবে দেখছি মনে নাই। পুরাই সস্তা মোবাইল গেমস, এইটার উপর একটু চোখ রাখেন, এতটুকুর মধ্যেই সে চক্কর দিল। আপনি বলেন কে কে বিশ্বাস করবে? আর এই দৃশ্য দেখে সত্যি সত্যি লজ্জা পাইছি। শুভ ভাই বলছেন এই ট্রেলার নিয়ে তারা কানে গেছেন আন্তর্জাতিক মাধ্যমকে অ্যাট্রাক্ট করবার জন্য। সিরিয়াসলি, কান হলো দুনিয়ার অন্যতম সেরা ফিল্ম ফেস্টিভ্যাল, এমন উদ্ভট জিনিস দিয়ে তাদের আকৃষ্ট করবেন, বিষয়টা কেমন হয়ে গেল না? এই ট্রেলারটি স্পেসিফিকলি কানের জন্য। কান তাহলে এতই সহজ, কোনো মতে একটা বানিয়ে দেয়া যায়। হ্যাঁ, শুভ ভাইয়ের মতে আর একটা অফিসিয়াল ট্রেলার আসবে। অফিসিয়াল ট্রেলার যেটা, সেটা ছবি রিলিজের আশা করছি
মাসখানেক আগে। সেটাতে যে কি লিখা থাকে তাই দেখার বিষয়। অফিশিয়ালি সবাইকে জানাতে চাই, অফিশিয়াল আন অফিশিয়াল বাদ দেন, বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে মানুষের প্রত্যাশা অনেক, এখানে গোজামিল দেখতে চায় না। আর যাই হোক, এই কাজটা যেন মানসম্মত হয়, ট্রেলারের ঘাটতিগুলো মূল সিনেমায় না থাকুক এমনটাই আশা সবার। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সো আজ এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। নো কমেন্টস। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। এটা অফিশিয়াল, আই ট্রেলার ইজ অফিশিয়াল, পাক্কা লক করব। ওকে, ট্রেলার অফিশিয়াল, ট্রেলার ইজ অফিশিয়াল ফর কানস।